মায়ের চরণ তলে স্থান লব, আমি অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব, আমি অসময়ে কোথায় যাব, তলে স্থান লব। ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? মায়ের নাম ভরসা করে বাসি হয়ে পড়ে রব, মায়ে চরণ তলে স্থান লব, আমি অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব। প্রসাদ বলে উমামার বিদায় দিলেও নাহি যাব, প্রসাদ বলে উমামার বিদায় দিলেও নাহি যাব, আমার দুই বাহু প্রসারিয়া চরণ তলে পড়ে প্রাণ ত্যাজিব, মায়ের চরণ তলে স্থান লব, আমি অসময়ে কোথায় যাব, মায়ের চরণ তলে স্থান লব। বাহ আমি যাচ্ছি মুরলের কাছে খবরটা জানাতে। দাঁড়া 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 কাকা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখি। কালকে না একদল সন্ন্যাসী এসেছিল বাড়িতে, বেশ নাম গান করছিল, তারা যে আসলে এসেছিল লুট করতে আমরা বুঝতেই পারিনি গো। কি বলছোটা কি কাকা? হ্যাঁ, সন্ন্যাসীরা লুট করেছে মানে? সন্ন্যাসীরা তো সর্বত্যাগী মানুষ, তারা আবার লুটতরাজ করবে কেমন করে? না না না, এ তোমার কোথাও একটা ভুল হচ্ছে গো কাকা। আমার মনে হয় ডাকাতের দল সন্ন্যাসীর বেশ ধারণ করে তোমাদের বাড়িতে এসেছিল লুট করতে। না গো রামপ্রসাদ, ওরা সন্ন্যাসী ছিল, তারা কোনো ভেঙ ধরে আসেনি। ডাকাতেরা অত মন্ত্র জানে নাকি, নাকি ওরকম যজ্ঞ করতে পারে? ওরা সন্ন্যাসী কিন্তু লুটেরা, কিচ্ছু রাখিনি গো, আমাদের সব কিছু কেড়ে নিয়ে গেছে। আমি ঈশ্বর মানি না, শুধু মা কালীকে ডাকি, এটাই কি আমার অপরাধ? সন্ন্যাসের দল কেবল তোমাদেরকে লুট করেনি কাকা, তারা মায়ের এক ভক্তকে লুট করেছে। তুমি চিন্তা করো না কাকা, আমার মা যদি চায় তবে তুমি তোমার সর্বস্ব ফিরে পাবে, আর সেই দিন ওই ভণ্ড সন্ন্যাসীর দল তাদের উচিত শাস্তি পাবে। এই হচ্ছে কুমারহট্ট গ্রাম। এ গ্রামের সেনবাড়ি সবচাইতে সমৃদ্ধশালী, ও বাড়িতেই আমাদের লুট করতে হবে, কিন্তু তার আগে গ্রামে আমাদের পশার জমাতে হবে। শুনেছি কুমারহট্ট গ্রামে রামপ্রসাদ নামে এক মায়ের একনিষ্ঠ ভক্ত আছেন, তিনি আমাদের কোনো কাজে বিরোধিতা করবেন না তো? আমরা কারা জানতে পারলে তো বিরোধিতা করবে, কিন্তু একসময় আমাদের চেহারা সামনে আসবেই। আর
মাতৃভক্ত মানে তো যে সে লোক নয়, সে যদি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের নীতি তো পরিষ্কার, আমাদের পথে যদি কোনো কাঁটা এসে দাঁড়ায় সে কাঁটা উপড়ে ফেল। মাতৃভক্ত রামপ্রসাদ যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে তাকেও মরতে হবে। চারিদিকে সন্ন্যাসী বিদ্রোহ চলছে, সাধু সেজে একদল লোক গ্রামে গঞ্জে লুটপাট চালাচ্ছে, মহারাজের লোকজন ঘোষণা করে দিয়েছে কোনো অপরিচিত ব্যক্তিকে কেউ যেন বাড়িতে আশ্রয় না দেয়। এই যে আমাদের কৃষ্ণদাস কয়েকজন অপরিচিত লোককে আশ্রয় দিয়ে আজ তার ফল হাতে নাতে ভুগছে, আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, মঠের সন্ন্যাসী দেখলে আমাদের সাথে সাথে খবর দেবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঘরের মধ্যে ঢুকতে না দিলেই ভুল। না না, শুধু তাই নয় নিধি, ওদের ধারে কাছে দেখলেই বেদম প্রহার করতে হবে। কি আপনি কি বলছেন শ্রীমন্ত গোসাই? হ্যাঁ না, মানে আমি মানছি যে একদল লোক তারা সন্ন্যাসী সেজে লুটতরাজ চালাচ্ছে, তা বলে সবাই তো আর তা করে না। আসল সন্ন্যাসীরাও তো আসে গ্রামে, তারা তো ভিক্ষা চাইতে আসে, তা বলে লোকজন যদি তাদেরকে ধরে বেঁধে পিটিয়ে দেয় তাহলে সেটা কি ভালো হবে? না না, সাবধানের মার নেই রামপ্রসাদ। ওকে কেন বলছে, ওরার কি চালচুলো নেই, হারাবার কিছু নেই, গেলে তো যাবে আমাদের, তাই না? দাদা, আমার কথাটা তুমি অন্য কোনো মানে বের করো না, আমি অন্য কোনো রকমভাবে কথাটা বলিনি। আমি কেবল বলতে চাইছিলাম যে যারা দোষী, যারা ঠক জোচ্ছ, তাদেরকে নিশ্চয়ই আমাদেরকে ধরে শাস্তি দিতে হবে, কিন্তু যারা আসল সন্ন্যাসী তাদেরকে তো আমরা শাস্তি দিতে পারি না। সন্ন্যাসী মাত্রই যে খারাপ সেটা তো আমরা ধরে নিতে পারি না দাদা। আমরা ধর্মভীরু মানুষ, ধর্ম মানি, তাই ওই সন্ন্যাসী দেখলেই ওরম গায়ে হাত তুলতে পারব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গায়ে হাত তুলতে হবে না, কিন্তু বাড়িতে কেউ আশ্রয় দেবে না, বাড়ির দুয়ার থেকে ভিক্ষে দিয়েই তাড়িয়ে দেবে। মা, কি দিন এলো গো মা। যদি মায়ের ভক্তদেরই মানুষ বিশ্বাস না করতে পারে তাহলে তারা কাকে বিশ্বাস করবে? এও কি তোমারই ইচ্ছাতে হচ্ছে মা গো? আলোক নিরঞ্জন, আমরা সুদূর হিমালয় থেকে আসছি, আমাদের সেবা করে বিপুল ঐশ্বর্য লাভ কর। সেবা দ্বারা আমাদের খুশি করতে পারলে আমরা তোমাকে প্রচুর ধন সম্পদের বরদান করব। ক্ষমা করবেন বাবা, ধনী হওয়ার লোভ আমাদের নেই, আমরা কেবল রামপ্রসাদকেই ভিক্ষে দিই, অন্য কাউকেই আমরা ভিক্ষে দিই না। দয়া করে আপনারা এখন আসুন। ভারী সমস্যা হলো মহারাজ, কুমারহট্টের কোনো বাড়িতে আমাদের ঢুকতে দিচ্ছে না, এরকম ভাবে চলতে থাকলে আমরা এখানে ঠাই পাবো কি করে, আর সেন বাড়িতে ঢুকবোই বা কি করে? সত্যি কি করে ঢুকবো, কি করে বা ঢুকবো? শান্ত হও তোমরা, কিছু তো একটা করতেই হবে, আমাকে ভাবতে দাও। কাঙালি কিসে ও তুই জানিস মেরে সর্বনেশে মন তুই, কাঙালি কিসে মন তুই, কাঙালি কিসে? অনিত ধানের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত ধানের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তামণি নিধি দেখিস রে তুই বসে বসে, মন তুই কাঙালি কিসে মন তুই কাঙালি কিসে? মনের মতো মন যদি হ রাখরে যোগেতে মিশে, মনের মতো
রাখরে যোগেতে মিশে যখন অজপা পূরিত হবে ধরবে নায়ার কাল বিষে মন তুই কানালি কিসে মন তুই কানালি কিসে প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে মন তুই কানালি কিসে ও তুই জানিস নেরে সর্বনেশে মন তুই কানালি কিসে মন তুই কানালি কিসে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।